আসসালামু আলাইকুম বন্ধুরা, চাকরি নয় ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি রনি। বন্ধুরা, সবসময়ের জন্যই আমি আসলে নতুন নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি ব্যবসায়িক ভিত্তিক, কারণ আমার চ্যানেলটা হলো চাকরি নয় ব্যবসা, অর্থাৎ চাকরিজীবী যারা তাদেরকে ডিমোটিভেটেড করা হয়েছে, কারণ চাকরিতে আসলে সেরকম ক্রিয়েটিভিটি যেমন দেখানোর দরকার, আপনার ব্যবসায় আপনি ক্রিয়েটিভিটি দেখাতে পারেন সেটা চাকরিতে দেখানোর সম্ভাবনা খুবই ক্ষীণ, যায় না যে তা না, আসলে ভালো চাকরি, উন্নত মানের চাকরি, সেই লেভেলের চাকরি সেরকম খুব কম লোকই আসলে করে, কিন্তু ব্যবসায় ইন্টেকচুয়াল করা সম্ভব, কারণ একেবারে ছোট থেকে বড় হওয়ার একটা বিশাল একটা অপরচুনিটি এই ব্যবসার ভিতরে রয়েছে। তো আপনারা জানেন যে আমি যে ব্যবসায়িক আইডিয়াগুলি দিয়ে থাকি তার ভিতরে একটা অন্যতম একটি আইডিয়া দেওয়ার একটা অন্যতম একটা টাইপ বলতে পারে, সেটা হলো ডিলারশিপ ব্যবসা। তো আজকেও সেটা ব্যতিক্রম হবে না। নতুন একটি কোম্পানির ডিলারশিপ আপনি কীভাবে নিতে পারেন সেটা ব্যাপারে ধারণা দিব। আর আজকের যে কোম্পানিটা সেটা হলো, আপনারা সবাই জানেন, বাংলাদেশের নাম্বার ওয়ান প্রাণ গ্রুপ। তো প্রাণ গ্রুপের ডিলারশিপ আসলে সবাই নিতে চায়, কারণ হলো এটা একটা মুড়ির মতো চলে এবং নাম করা একটি কোম্পানি। প্রাণ গ্রুপের আসলে অনেক গ্রুপ আছে, সেটা হলো প্রাণ ফুডস আছে, মশলা আছে, মানে এমন কোনো কিছু নাই যে প্রাণ গ্রুপে নেই। তো আসলে ছোটো ছোটো কিছু বিষয় আছে যেগুলো আসলে খুব বেশি চলে, তো সেরকম আপনি আইডেন্টিফাই করতে হবে যে কোন জিনিসটা বেশি চলে। তো সেইভাবে যদি আপনি বুদ্ধি করে নিতে পারেন চাহিদা অনুযায়ী, তাহলে কিন্তু আপনার ব্যবসা কিন্তু আসলে লস হওয়ার সম্ভাবনা কম এবং ব্যবসাটা খুব দ্রুত আপনি সফল হতে পারেন। কিন্তু ইনভেস্টটা অতটাও বেশি না, কিন্তু বেশ ভালো টাকা কিন্তু আপনাকে মেকওভার করা সম্ভব। তো তার মধ্যে একটি গ্রুপ হলো প্রাণ গ্রুপের ভিতরে হলো প্রাণ মশলা গ্রুপ। এই মশলা গ্রুপটা আসলে টাকা বেশিও লাগে না, আবার চলেও বেশি। তো সেগুলি যদি আপনি বিবেচনায় আনেন তাহলে আসলে এখান থেকে ভালো কিছু বেনিফিট হওয়া সম্ভব। তো প্রাণ মশলা গ্রুপ আসলে একটা খুবই চালু একটি গ্রুপ বলা যায়, প্রাণ গ্রুপের ভিতরে একটা চালু আইটেম বলা যায়। তো এটাকে আসলে সবাই নিতে চায়, কিন্তু নিতে চাইলে হবে না, কিছু সিস্টেম আছে, সিস্টেমগুলি ফলো করে আপনাকে নিতে হবে। আপনার ডিলারশিপ আসলে কীভাবে নিতে পারেন, তারপরে নতুন কোনো কোম্পানির ডিলারশিপ কীভাবে নিতে পারেন, কেমন লাভ হতে পারে, এই ব্যাপারে বিস্তর ভিডিও আপনি কিন্তু পাবেন আমার যে প্লেলিস্টটা আছে, প্লেলিস্টটা চেক করেন, ডিলারশিপ বিজনেসের যে প্লেলিস্ট, সেখান থেকে আপনি সম্যক ধারণা পাবেন। আসলে নতুন করে এটা আমি বলতে চাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনার কাছে বোরিং লাগবে। তো কাজেই আমি অনুরোধ করবো যে আপনারা সবাই ডিলারশিপ ব্যবসা শুরু করতে হলে অবশ্যই প্লেলিস্টে থাকা আমার সব ভিডিওগুলো দেখেন, তাহলে আমার যেটা মনে হয়, যেটা আসতো আমার যেটা মনে হচ্ছে, সেটা হলো ইনশাল্লাহ আপনারা কিন্তু আসলে এই ব্যবসায় লস করবেন না, ভালো কিছু করতে পারবেন। তো অনুরোধ রইবে যে আপনি ভিডিওগুলো দেখেন। আর যে কথাটা আসলে বলতে চাই সেটা হলো প্রাণ মশলা। প্রাণ মশলাটা মশলা গ্রুপ, এতে বেশি টাকা লাগে না। এই প্রাণ মশলার এই গ্রুপটা নিতে আপনার 5 লক্ষ টাকা লাগবে, মাত্র 5 লক্ষ টাকা লাগবে। আর বন্ধুরা, আমি আগেই বলে নিচ্ছি যে আমার যে এই যে টাকার আইটেমটা যেটা বললাম, টাকার যে পরিমাণটা বললাম, সেটা আসলে আমি এলাকায় থাকি পিরোজপুরে, যে পিরোজপুরের আঙ্গিকে পিরোজপুরের ব্যবসায়ী এবং অফিসার ডিলার সবার সাথে আলোচনা করেই আসলে আমি এটা নোট করেছি এবং আপনাদের সামনে পেশ করছি। আসলে এলাকাভেদে এক এক রকমের এক এক জায়গায় এক এক টাকা লাগে, সেটা আপনারা আগেই ভালো করে জানেন যদি আমার ভিডিওগুলি আগে দেখে থাকেন। সব জায়গায় একরকম হবে না, ঢাকায় যেমন সেরকম কিন্তু বরিশালে হবে না, বরিশাল সদরে যেমন পিরোজপুরে সেরকম হবে না, পিরোজপুরে যেরকম সেরকম কিন্তু ঢাকার কেরানীগঞ্জে হবে না। তো এটা ভালোই করে আপনি বুঝতে পারেন। তো প্রাণ মশলা, প্রাণ মশলা নিতে আপনাকে টাকা লাগবে মাত্র 5 লক্ষ টাকা, সেটা হলো আপনার পিরোজপুরের আঙ্গিকে। আর এটা কমিশন বেশ ভালো, কমিশন 6% মানে 100 টাকা যদি আপনি সেল করেন তাহলে 6% আপনি কমিশন পেয়ে যাবেন, বিষয়টা এরকম। আর ড্যামেজ সবচেয়ে বড় কথা হলো একটি কোম্পানির ড্যামেজ ঠিকঠাক মতো নেয় কিনা। তো সেক্ষেত্রে প্রাণ খুবই ভালো, এরা প্রতি মাসে ড্যামেজ নেয়, প্রতি মাসে আপনার যে ড্যামেজ মশলা, যেহেতু আপনার ড্যামেজ হতেই পারে, মাস শেষে সব ড্যামেজ একসাথে আপনি রেডি করে রাখবেন, তারপরে একটা নির্দিষ্ট মাসে তারা এই ড্যামেজটা কিন্তু নিয়ে যাবে এবং একটা নির্দিষ্ট পার্সেন্টেজ রেখে তারপরে কিন্তু আপনাকে নতুন মাল পাবেন, সেক্ষেত্রে আপনার লসের সম্মুখীন হতে হচ্ছে না, আপনার কিন্তু রানিং মাল। আর সবচেয়ে বড় কথা হলো ডিলারশিপ ব্যবসা সম্পর্কে আপনার একটা জিনিস ভালো জানেন, যেটা যে যত সেল তত বেশি লাভ। আপনার টাকা লাগতেছে 5 লাখ, কিন্তু 5 লাখ কিন্তু তারা নিয়ে রাখতেছে না, এই টাকার কিন্তু মাল আপনি পেয়ে যাচ্ছেন, সেটা সবসময় মাথায় রাখবেন। আমার মনে হয় প্রাণ গুঁড়া মশলার ব্যাপারে আপনাদের আর কোনো প্রশ্ন নেই, তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচে থাকা যে কমেন্ট বক্স, কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর বন্ধুরা, সবসময়ের জন্য আমি এই ধরনের ভিডিও দিয়ে থাকি যেটা মানুষের উপকারে লাগে, কারণ এই ধরনের ভিডিও আপনি আসলে ইউটিউব ছাড়া ইউটিউব ঘেঁটেও পাবেন না,
কিভাবে নতুন নতুন কোম্পানির ডিলারশিপ আপনি নিতে পারেন। নতুন নতুন কোম্পানির ডিলারশিপ খালি এই কোম্পানি না, বিভিন্ন কোম্পানির ডিলারশিপই আসলে আমার এই ভিডিওটি দেওয়া আছে। আপনি কষ্ট করে একটু আপনার যে প্লেলিস্টটা আছে আমাদের প্লেলিস্ট, এই প্লেলিস্টে ডিলারশিপ ব্যবসা সম্পর্কে বিভিন্ন কোম্পানির ডিলারশিপ নেওয়ার কী কী সিস্টেম সব এই প্লেলিস্টে আপনি পেয়ে যাবেন। আর বন্ধুরা, মানুষের উপকারের জন্য নেমেছি তো, সবসময়ের জন্যই আমি উপকার করতে চাই শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত। তো আপনারা আসলে, আমি আসলে আপনার কাছে কিছুই চাই না, আমি চাই যে আপনারা আমার এই দেখানো পথগুলো অবলম্বন করে ভালো করে খোঁজখবর নিয়ে। আর একটা কথা বলে রাখি, যেটা হলো খালি আমার এই আইডিয়া পেলেন, পেলেই আপনি কিন্তু পেয়েই কিন্তু আপনি কিন্তু ব্যবসায় নেমে যাবেন না। আমি আপনাকে অনুরোধ করব যে এই কথাগুলোর সাথে এইটাকে পুঁজি ধরে, বেসিক ধরে আপনারা কিন্তু প্র্যাকটিক্যালে নামতে হবে। আপনারা যে কোনো ব্যবসা নামার আগে অবশ্যই ব্যবসা সম্পর্কে ভালো করে জানেন, বুঝেন, তারপরে সেই ব্যবসায় নামেন, তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন না। অবশ্যই আপনার জীবনে অনেক বেশি প্রভাব পড়বে আমার এই ভিডিওগুলো, আমার এই দেখানো পথগুলো এবং আমার এই পয়েন্টগুলো যদি আপনি অক্ষরে অক্ষরে মানেন, কারণ একটাও কিন্তু বিভ্রান্তিমূলক তথ্য না, এগুলি কিন্তু অত্যন্ত সত্য এবং অথেন্টিক প্রমাণিত। যারা ব্যবসা করে যারা লাভবান হয়েছে তাদের থেকেই কিন্তু এই জিনিসগুলি পাওয়া, তো এগুলি মানার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি লসের সম্মুখীন হবেন। আর বন্ধুরা, আমি বেশি কিছু চাই না, আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করুন, তাতেই আমার খুশি। বেশি লাইক কমেন্ট শেয়ার করলে আমার ভিডিওটাও মানুষের বেশি বেশি মানুষের কাছে আসবে, বেশি বেশি মানুষ উপকৃত হবে। তো আমি এইটাই চাই। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অন্য কোনো ভিডিও, আমি নেক্সট ভিডিওতে কোন ভিডিও নিয়ে আসবো সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।